বোনটা বাড়িতে বেড়াইতে আসে, এতিমের মতো কান্নাকাটি করে চলে যায়, চারটা পাঁচটা ভাই থাকার পরেও একটা বেলা বোনটাকে খাওয়ায় না, এমন ডাকাইত মার্কা ভাই আমাদের দেশে আছে না নাই? তুমি ভাই, তোমার বোনের সাথে সম্পর্ক নাই, মনে রাখবা তোমার কোনো আমল আল্লাহ গ্রহণ করবে না, তোমার নামাজ বরবাদ, তোমার রোজা বরবাদ, তোমার হজ বরবাদ, ভাই বোনের হক না দিয়ে হজে চলে যায়, এমন আছে না নাই? আবার কিছু বাপ আছে, বললে কষ্ট পায় না, কিছু বাপ আছে হজে যাবে, দুই মেয়ে চার ছেলে, হজের অনুষ্ঠান করতে হবে না, অনুষ্ঠানের দাওয়াত দিছে, দাওয়াত দিয়া সারাদিন হুজুর টুজুর দিয়া যা করার করায়া, হুজুর করে কিছু হাদিয়াটা দিয়া দিয়া, আর যারে দেখে বাজারে গাড়ে আসসালামু আলাইকুম ভাই দোয়া করেন এইবার হজে যাব, বলে কি বলে না? তো যেদিন অনুষ্ঠান করলেন রাতের বেলা, মেয়ে দুইটারে দুই পাশে বসাইয়া জড়াইয়া ধরাইয়া মুরব্বী কাঁদতেছেন, মেয়েদেরকে জড়াইয়া কাঁদতেছে, আর জমি জামা সব ছেলেদের নামে দিয়া বাগবাটরা করে উনি হজে যাবে, দুনিয়া বিয়ার কোনো ঝামেলায় উনি নাই, এখন ছেলেদেরকে সম্পত্তি দিয়া ঘর দিয়া বাড়ি দিয়া, আর মেয়েদের কয় মা কাবাগরের গিলাফে ধইরা তোমাদের জন্য দোয়া করিলাম, তোমাদেরকে তো কিছু দিতে পারলাম না, তোমরা আমার জন্য দোয়া করো আব্বার হজ যাতে কবুল হয়। আমি বলি মিয়া সাহেব, এই রকমের হজ যদি 1000 বার করো তোমার হজ আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তুমি তোমার মেয়ের হক নষ্ট করেছ। ভাইজান, আপনার সম্পত্তিতে আপনার এক ছেলে পাইবে যদ্দূর, দুই মেয়ে পাবে তদ্দূর, ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না। মায়ের হাতের চুলাটা, তিনটা চুলার মধ্যে মাথা থাকে, কয়টা কথা বলে না, তিনটা চুলার মধ্যে মাথা থাকে, গ্রামে যারা বাস করেন মাটির চুলার মাথা থাকে কয়টা, এ মাথা চুলাটার মাথাটাও যদি মেয়েরা দাবি করে তার প্রাপ্য অনুসারে যদ্দূর পাবে, অদ্দূর দিতে হবে, যদি না দেয় মা মা কেয়ামতের ময়দানে বাবাকে আল্লাহর আদালতে আসামি হওয়া লাগবে। আপনি কোন তালে আছেন, কোন তালে আছেন? মেয়েদের হক আছে না নাই? আছে। সুতরাং আত্মীয়তার বন্ধন, রক্তের সম্পর্ক ছিন্ন করা যাবে, আর এই বোনগুলা ভাইদের বাড়িতে আসে না। আবার বাংলাদেশে একটা কথা আছে, অংশ নিলে দংশ হয়, মিথ্যা কথা, এগুলি মিথ্যা বানোয়ার, অংশ নিলে ধ্বংস হয় যদি আপনি বলেন, আপনি আল্লাহর কোরআনের সাথে কুফরি করছেন, কারণ অংশ নিবে এই পাপ্য এটা দিয়েছেন কে? কোরআনুল কারিমের হাত ভাষায়, রাসূলের অসংখ্য হাদিসের ভাষায় এসছে, মেয়েরাও বাবার সম্পত্তিতে ভাগ পাবে, ভাইয়ের কাছেও হক আছে না নাই? আবার কিছু ভাই আছে, ওই যে বাপের সম্পত্তির বাগদা দিয়া বোনদের দিকে আর তাকায়ও না। এখন কেউ যদি বলে বেটা তোর বোন তো আসে বেড়াইতে, কিছু তো করিস না, কয় তাদের অংশ তারা নিয়ে গেছে, তো বাপের টানা নিছে, ভাইয়ের কাছে বোনের অংশ আছে না নাই? তো ওইটা দিব কে? আপনারা কি রাগ করেন আমার সাথে? আপনারা কি আমার কথা কষ্ট পান? তো এই যে এই রকমের কথা বলে কি বলে না, কয় ওরা তো অংশ নিয়ে গেছে, তো অংশ নিছে কাটটা, কিন্তু ভাইয়ের কাছে আছে না নাই? হাদিস আছে, আমি বলে দেই, ওইটা আজকে বলবো না, মুসলিম শরীফের হাদিস আসছে, কোনো ভাই যদি তার তিনটা বোনকে লালন পালন করে তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা ওয়াজিব হয়ে যায়। কোনো বাপ যদি তার তিনটা মেয়েকে লালন পালন করে তার জন্য তিনটা জান্নাত বলা হয়েছে, ওয়াজিব বলা হয় নাই, কিন্তু কোনো ভাই যদি বোনদেরকে লালন পালন করে জান্নাতের দরওয়াজা তার জন্য ওয়াজিব হয়ে যায়। এটা সহি মুসলিমের সহি হাদিস। কোন তালে আসি আমরা? সুতরাং কোনো কারণে রক্তের সম্পর্ক ছিন্ন করা যাবে, যে ভাই বড় দন রক্তের ইবাদন, যদিও পৃথক হয় মাঝে মাঝে বিবির কারণ, তাহলে কথাটা কি হইতো? কিন্তু আপনি গণহারে যখন বলবেন যে নারীর কারণ, আরে বেটা নারীর কারণে যখন বলা হবে তখন মাও তো এখানে আছে, কারণ মাও তো একজন নারী, মা নারী না, আমার বোনটা নারী না, আমার মেয়েটা নারী না, এটা পাশ্চাত্যের ভাষা, এটা মুসলমানের সাথে যায় না, এটা ভুল কথা। হ্যাঁ, কথাটা শুদ্ধ হইতো খানিকটা তখন যদি বলা হতো ভাই বড় দন রক্তের ইবাদন, যদিও পৃথক হয় মাঝে মাঝে বউয়ের কারণে। কার কারণে? বউয়ের কারণে, কারণ নারী আমার মা, নারী আমার কি? ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছেন পৃথিবীর কেউ দিতে পারে নাই।